বৈশ্বমুখী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে গেল চার আগস্ট নিহত হয় মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি শিক্ষার্থী আলভি হত্যার ন্যায় বিচার পেতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রথমবারের মতো আসামি করা হয়েছে চোদ্দ দলের নেতা রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আনোয়ার হোসেন মঞ্জুসহ সহ জনের নাম সহ অজ্ঞাত আরও পাঁচশো জনের বিরুদ্ধে ছাত্রজনতার উপর গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা করেছেন আলবির বাবা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয়েছে মুন্সীগঞ্জের গজারিয়ার শিক্ষার্থী মেহেদি হত্যায় এই বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সবাই আশাবাদী বর্তমান সরকার নিশ্চয়ই এই হত্যাকাণ্ডের এবং এই স্বৈরাচারী মানে যে যজ্ঞ তারা চালিয়েছে সেই যজ্ঞের সঠিক বিচার নিশ্চয়ই এই বর্তমান সরকার করবেন আমরা সবাই আশাবাদী চার পাঁচজন ছেলে এসে জোরে জোরে ডাকাগিদি কি করতেছে আলবির আব্বু আছে আলবির আম্মু আছে আলবি অসুস্থ এরপরে আমি নিচে গিয়ে দেখলাম যে আমার ছেলে গুলিবিদ্ধ এবং সে দুনিয়াতে অপরদিকে এই আন্দোলনে গেল আঠারোই জুলাই রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান দানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ এ ঘটনায় প্রথমে লালবাগ থানায় মামলা গ্রহণে গড়িমসি করলেও নানা নাটকীয়তার পর ছাত্রজনতার তুপের মুখে চার দিন পর মামলা নেয় থানা পুলিশ এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে চোদ্দ দলের হাসানুল হক ইনু রাশেদ খান মেনন আনোয়ার হোসেন মঞ্জুসহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও সাড়ে তিনশো জনের বিরুদ্ধে এখন রেকর্ডের পর বাদির যে ডিজায়ার ছিল মামলার এই বাদির যে ডিজায়ার ছিল তার ডিজায়ার অনুযায়ী রেকর্ড হয়েছে মানে তার চাহিদা অনুযায়ী আমরা রেকর্ড করেছি এখানে কোনো ব্যত্যয় ঘটে নাই গত পাঁচই জুনের আন্দোলনের শুরু থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যারাই জীবন দিয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের আমি বিচার চাই এদিকে সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটো পৃথক হত্যা মামলার আবেদন হয় এছাড়া কোটা সংস্কার আন্দোলনে মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী লিটন হাসান লালু হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো আটচল্লিশ জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানাকে আরেকটি হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত পাঁচই আগস্ট গুলিবিদ্ধ হয়ে কাঠমিস্ত্রি মোহাম্মদ তারিক হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার আবেদন করলে উক্ত ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআইকে নির্দেশ দেন আদালত বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া আগামী বাইশ তারিখের মধ্যে উক্ত মামলাটি এফআইআর হিসাবে গণ্য করে বাইশ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করে পুলিশ ভিতর সম্পস্ত হইয়া এলাকার ভিতরে অতর্কিত গুলি বর্ষণ করে এবং ওই গুলিতে একই স্পটে একই টাইমে সাতজন লোক মারা যায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া দুশো ধারায় জবান ফৌজদারি কার্যবিধি জবানবন্দি গ্রহণ করে গ্রহণতে পিবিআই কে তদন্তের একটা নির্দেশ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত এক ডজনেরও বেশি মামলা দায়ের হয়েছে রাব্বি হোসেন এখন ঢাকা